যে জায়গায় ব্যবিচার বেশি হয় সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দেয় আপনারা জানেন জাপানে এবং নেপালে বেশি ভূমিকম্প হয় হয় না হয় না নেপাল এবং জাপানের মেয়েরা সব থেকে বেশি দেহ ব্যবসা করে নেপাল এবং জাপানের মেয়েরা এরা দেহ ব্যবসায় পৃথিবীতে সব থেকে এক নম্বরে জাপান দ্বিতীয় নম্বরে নেপাল ভারতের যতগুলো নিষিদ্ধ পল্লী আছে বেশিরভাগ দামি দামি নিষিদ্ধ পল্লীগুলো নেপালের মেয়েরা চালায় সরকার লাইসেন্স দিয়ে রেখেছে প্রত্যেকটা টাউনে নিষিদ্ধ পল্লী করে রেখেছে সেখানে যাও নিজেদের যৌবনকে নষ্ট করো আমার আল্লাহ রাব্বুল আলমিন চোদ্দশো বৎসর আগে বললেন হে আমার বিশ্বনবী ওয়ালা ফাহিসা হ্যাঁ আমার বিশ্বনবি ব্যবচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আল্লাহ আদর্শ দিলেন ব্যবচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত না আরও একটু এক ধাপ আগে চলু টাউনশিপে বাস করে চাষিবাসীরা না শিক্ষিতরা শিক্ষিতরা মেদিনীপুর টাউন হলদিয়া টাউন হাওড়া কলকাতা বর্ধমান খড়গপুর বহরমপুর যতগুলো টাউন আছে সেখানে উচ্চশিক্ষিত মানুষরা বাস করে যারা জ্ঞানই আছেন তারা শুনবেন ভারতবর্ষে মুসলমানদের একটা ঐতিহ্য শুনেলেন যেটা আপনি গর্ব করে আপনার কোনো হিন্দু ভাইকে শোনাতে পারেন জোরে বলুন আমার দেশের মানুষদের জানা উচিত প্রত্যেকটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা প্রত্যেকটা ভাই শোনো ইসলাম কত সুন্দর এই কোরআনের বরকতে টুপির বরকতে আমার রসুলের বরকতে ইসলামের বরকতে আলেম উলামার বরকতে দাউতলিগের মেহনতের বরকতে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই জোরে বলুন সুবাহ আছে আপনাদের মেদিনীপুরে মুসলমানদের বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম নেই কেন নেই শিক্ষার জন্যে না কোরআনের বাদাউলাতে মাদ্রাসা মসজিদ আলেম উলামার বাদাউলাতে আমার রসুলের বরকতে আর কোরআনের বরকতে যদি বলেন কেন আপনি চলুন শিক্ষিতরা কি দিয়েছে আজকে একটা আইপিএস অফিসার টাউনে বাস করে ডাক্তার মাস্টার উকিল ব্যাজিস্টার তারা নিজেদের মা বাবাকে বৃদ্ধ আশ্রমে রেখে এসছে হাজার হাজার আমি গুনে দেখাবো চলুন আমার সাথে ঠিক বলছি না ভুল বলছি বাবা যদি বলেন প্রমাণ দেন কাল সকালেই আমি ঢুকে যাব আপনাকে গাড়িতে চাপিয়ে খড়গপুর নিয়ে যাবার মেদিনীপুর টাউনে বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে নিয়ে যাব সেখানে কতগুলো আইপিএস অফিসার কতগুলো ডাক্তার কতগুলো মাস্টারের মা বাবা তারা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে দেখিয়ে দেবো যারা পয়সা খরচা করে ছেলেকে চাকরিজীবী করেছে যারা জীবনে খেটে সেই ছেলেকে আইপিএস অফিসার তৈরি করেছে মাস্টার করেছে সেই ছেলে বিবি জ্বালায় নিজের মাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে এরপরে আমার ভাইয়েরা আপনারা বলুন কোরআনকে জিজ্ঞেস কর কোরআন ইসলাম কি দিয়েছে একবার বলে দাও আমার আল্লাহ রব্দুল আল আমিন চোদ্দোশো আগে বললেন হে আমার বিশ্বনবী ইম্মায়াব লুগান্না ইন দা কিবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহমা উ ফিউওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কৌলান করিমা হে আমার বিশ্বনবী তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছে যাবে তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে হে আমার ভাইরাম আমার আল্লা বললেন তোমরা বৃদ্ধ মা বাবার খিদমত করার জন্যে উ শব্দটুকু ব্যবহার করো না অনেক আমার মা বুড়ি হয়ে গেছে ধরেলেন আপনি তার খিদমত করছেন বিছানায় পেশাব করলো অনেক যুবক বলে ফেলে উহ বুড়ো নিয়ে খুব বুড়িটাকে নিয়ে কষ্ট হচ্ছে বলেন না বলেন না একদম বলবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে তুমি সব সময় ভাববে যে মা একবার বিচনে পিশাব করেছে আমি সেই মায়ের কোলে শাড়িতে কবার পিসাব করেছি আর আমার মা কবার শাড়ি পাল্টিয়েছে যে বাবা বিছনে একবার পায়খানা করেছে সেই বাবার কোলে কবার পায়খানা করেছি আমার বাবা ক্লাবে বসে থেকেছে কোলে নিয়েছে আমি বাবার কোলে পেশাব করে দিয়েছি আমার বাবা কষ্ট পাইনি হেসেছে আমার ছেলে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে সেই মা বাবা বৃদ্ধকালে পৌঁছে গেলে তাদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না উফিওয়ালা তানহার হোমা ও শব্দটুকু ব্যবহার করো না তাদের খিদমত করো শুনে নেন আমার যুবক ভাইরা যদি বাড়িতে বৃদ্ধ বা বাবা থাকে যদি মায়ের একবার যদি মায়ের পায়ের তলায় তেল দিয়ে দিতে পারো নিজেকে ভাগ্যবান মনে করো একবার যদি মায়ের শাড়িটা কচালতে পাও নিজেকে ভাগ্যবান মনে করো একবার যদি এক গ্লাস পানি নিজের মাকে যদি হাতে করে ধরিয়ে খাওয়াতে পাও নিজেকে ভাগ্যবান মনে করো নিজের বাবার লুঙ্গিটা কাচতে পেলে নিজেকে ভাগ্যবান মনে করুন নিজের বাবার জামাটা কচালতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করুন ভাগ্যবান মনে করবে আমার ভাই ক্যামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদের দিকে রহমের চোখে তাকাবেন না যারা নিজেদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেনি আমরা জলশাই এলে বলি এরপর শুনেন এর বিপরীত কথা একটা আমরা জলশাই হুজুর আমরা বক্তারা বলেই থাকি সবসময় তোমরা মা বাবার খিদমত করবে কিন্তু মা বাবাও শুনেলেন যারা মা বাবা বা হবেন তাদের হক দুটো সন্তানকে দুই দুই করবেন না তিনটে সন্তানকে তিন তিন করবেন না একটা ছেলেকে বেশি জমি দিলেন আর একটা ছেলেকে কম দিলেন সেই বাবা মাকেও আমার আল্লাহ ছেড়ে কথা বলবে না তুমি না হক কাজ করেছ তোমাকেও সমান চোখে দেখতে হবে তিনটে সন্তানকে দুটো সন্তানকে বিটির হক বিটিকে বুঝিয়ে দিতে হবে সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দিতে হবে আমাদের সমাজের কিছু মানুষ থাকে শুনেলেন যারা বৃদ্ধ বাবাজি আছেন অনেক মানুষ থাকে তারা মনে মনে করে আরে আমার নামে আছে জমি জায়গা ঘর বাড়ি আমি মরে যাব তারপরে তোরা ভাগ করবি তার মানে মারামারি করবি আমি কবর শুয়ে শুয়ে দেখতে পাব ঠিক বলছি না ভুল বলছি কখনো নয় তুমি বেঁচে থাকতে তুমি প্রত্যেকটা সন্তানের হক বুঝিয়ে দাও তোমার মেয়ের তোমার ছেলের তোমার সন্তানদের সকলের হক বুঝিয়ে দাও তোমার স্ত্রীর হক বুঝিয়ে দাও তা না হলে মরণের পরে তুমি খবরে শুয়ে থাকবে তোমার ছেলেরা লাঠি সুটা লিয়ে মারামারি করবে ওই জন্যে ক্লিয়ার করে দাও সমস্ত কিছু মরার আগে ঝামেলা ঝঞ্ঝট রাখবেন না আর সন্তানরা শুনে রেখে দে সবাই নিজের নিজের হক আদায় করুন যদি বাপ আমাকে কিছু না দেয় তারপরও বাপের হক আদায় করো তোমার বাপ আল্লাহর কাছে নিজের জব দেবে তুমি নিজের জব দেবে বুঝতে পেরেছেন না পারেননি আমার বাপ আমাকে কিছু দেয়নি বলে আমি বাপকে দেখবো না এরকমও করবেন না কিছু দেয়নি তারপরও বাপের খিদমত করো তারপরও আমার মা তারপরও আমার বাবা কিন্তু আমার ভাই যদি বলো আমার বাপ আমাকে দেয়নি বলে খিদমত করব না বাপকে বাপ বলবো না বাপকে দেখব না এটা কখনো করবেন আমাদের সমাজের লোক আমরা বলি আমরা মমিন হব সবাই বলুন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন হাত তুলে বলুন তো ইনশাল্লাহ সব্বাই আল্লাহর প্রিয় বান্দা হব জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রাবুল আলমিন কোরআনে বললেন হ্যাঁ আমার বিশ্ব নবী যারা আমার প্রিয় বান্দা হবে তাদিকে বলে দাও তারা যদি আমার প্রিয় বন্ধা হয় তাদের আখলাক এবং চরিত্রটা কেমন হবে আমার আল্লা রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন প্রথমেই বর্ণনা করলেন তবারক আল্লাদি জ্বালাফিসমায় বুরুজা ওজা লাফি হাসি র জং ওয়া কমরম্মুনি র ওয়াল্লাদী জালাল্লা বন্নাহার এ আমার বিশ্ব নবী এই গোটা পুরুষটাকে আমি আল্লাহ রব্দুল আলামিন চন্দ্র এবং সূর্যগ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে জ্ঞান অর্জন কর এবং তোমরা আমাদের এই দেশের পৃথিবীর বিজ্ঞানরা জ্ঞান অর্জন করেছে কোরআন থেকে কিন্তু কোরআনের আমার আল্লাহর শোকর আদায় কিন্তু তারা করেছে করেনি যখনই তারা গবেষণা করে দেখেছে কোরআনের সঙ্গে আমাদের গবেষণায় মিল খাচ্ছে তখনই তারা বিজ্ঞানে উল্টোটা লিখেছে যেমন আমরা বিজ্ঞানে পড়েছি পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি পড়েছে যারা বিজ্ঞানের মাস্টার আছেন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন যদি জ্ঞান থাকে একটু দাঁড়িয়ে আমাকে অ্যাট্যাক করবেন কিংবা উত্তর দেবেন আমি তাদেরকে অনুরোধ করব যে আমাকে অ্যাট্যাক করুন দিয়ে বলুন যে আপনি ভুল বলছেন আপনি উত্তরটা দিয়ে দেবেন পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য আছে বিজ্ঞান লেখেছে আর কোরআানে সুরাইয়াসিনের মধ্যে আছে ফি ফালাকি নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তারা নিজের নিজের রাস্তায় চলমান এটা সুরাইয়াসিন দ্বিতীয় নম্বর চলুন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না হয় না হয় যদি নিজের জায়গায় কেউ দাঁড়িয়ে থাকে এই স্টেজে আমরা দুজন দু জায়গায় দাঁড়িয়ে আছি ধরলেন স্টেজ ঘুরছে আমাদের দিক পরিবর্তন হবে স্থান কখনো পরিবর্তন হবে কথা বলুন হ্যাঁ না স্থান পরিবর্তন হবে না যদি নিজের জায়গায় বসে থাকে চন্দ্র আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে হতে পারে একজন বুঝিয়ে দেন আমাকে বিজ্ঞানের স্টুডেন্ট চন্দ্রগ্রহণ বিজ্ঞান নিচে বলছে সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্য চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ এরপর যদি বলেন কোরানে কোথায় আছে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে জিজ্ঞেস করুন আমার নবী বিশ্বনবীকে বেঈমান কাপেররা বলেছেন আল্লাহ নবী কে মোকটা কবে হবে বলুন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরানে বললেন হ্যাঁ আমার বিশ্বনবী বলে দাও ভাইনা বারিকাল বাসার বসার মানে হচ্ছে চোখ তোমাদের চোখ গলো সেদিনে স্থির হয়ে যাবে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ও খাসাফাল কামার যেদিনে চন্দ্র আলোহীন হবে ও জুমীয় শনসুয়ল কামার যেদিনে চন্দ্র এবং সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো তারা চলতে চলতে তাদেরকে আমি একটা রাস্তার মধ্যে নিয়ে এসে মুখোমুখি সংঘর্ষ করাবো সেদিনে কেয়ামত হবে এবং পৃথিবীটা তছ ছবে হবে বলুন শুভানা আমরা অনেকে পড়েছি যারা আমার বয়স্ক বাবাজি আছেন তারা স্কুলে পড়েছেন পৃথিবীটা কমলা লেবুর মতো ছিল ঠিক বলছি না ভুল বলছি পড়েছেন না পড়েননি বিজ্ঞানে তারপরে কোন বৈজ্ঞানিক এসে বলল নট কমলা পৃথিবীটা গোল ফুটবলের মতো এখন কিছু বৈজ্ঞানিক এসে বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিমের জোরে বলুন মতো না উজবিল তারা তোদের থিউরিতে আসবে না আবার কোন বৈজ্ঞানিক এসে বলবে মালটা ট্যাড়া তোদের থিউরিতে আসবে না আমার ভাই তোমরা আল্লাহ দিন থেকে দিবা থেকে রাত্রি থেকে চন্দ্র সূর্য গ্রহ তারা থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং তোমরা আমার আল্লাহর কৃতজ্ঞতা যাপন করো সবাই একবার আল্লাহ শকর আদায় করে জোরে সরে বলুন আল্লাহ আকবর আমার ভাই আলহামদুলিল্লাহ মন থেকে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর শকর আদায় করবেন আল্লাহর নিয়ামতকে দেখার পরে যদি বড় মাছ খান আপনার পাতে আসে ভালো খাবার আসে কি বলবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর খাবার আল্লাহ শকর আদায় করলে আল্লাহ তোমার তকদিরে দিলে আরো ভালো খাবার দেবে জোরে মনুসান আল্লাহ আল্লাহর যখন নিয়ামত খাবেন আল্লাহর শকর আদায় করবেন আমরা শুকুর আদায় করতে পারি না বাজার থেকে বাড়িতে এলো মাকে বলে ভাই তাড়াতাড়ি খেয়ে উঠে পালিয়ে গেল না বিসমিল্লা আছে না দু আছে না কিছু আছে ঠিক বলছেন গরু ছাগলের মতো খাই না দাস্তার খান বিচাও বিসমিল্লা দুয়া পড়ে খাও আর যদি ভালো খাবার থাকে খাবারের মধ্যে বলুন আলহামদুলিল্লাহ হাত ধুয়ে পানি খেয়ে বলুন আদায় করুন আমার ভাইয়েরাম আমার আল্লাহ রাবুল আলামিন বললেন হে আমার বিশ্ব নবী যারা আমার প্রিয় বন্ধ হবে তাদের এক নম্বর চরিত্র সনম ও ইবাদুর রহমান আবার যারা প্রিয় বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে তারা যখন দুনিয়াতে বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে মারামারি নাই কাটাকাটি নাই শান্তি কাকে বলে একটু শুনেলে পাড়ার দুটো ছেলে লড়াই করছে আপনি গ্রামের বুদ্ধিজীবী মানুষ আপনি বললেন এ বাবা লড়াই করছো কেন দু ভাই চলো ঘর যাও তোমার মায়ের পেটের ভাই হয় আপনি বিবাদটা মিটিয়ে দিলেন কি হয়েছে বল আমি মিটিয়ে দিচ্ছি আপনি মিটিয়ে দিলেন কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা যদি ঝগড়া লাগে ফাঁকে ডেকে আরো লাগিয়ে দেয় ঠিক বলছি মাল আছে আছে না গাদা ঝগড়া লাগায় লাগায় কোরআন চাল ফিতনা তো মিনাল কাতল যারা ফিতনা করে বিবাদ লাগায় ঝগড়া লাগায় একটা মানুষকে মার্ডার করলে যে পাপ হয় তার থেকেও বেশি পাপ হবে তার তেতলা লাগাবেন আগুন কি দিয়ে নিবাই পেট্রোল না পানি পানিটাও তরল পদার্থ পেট্রোলটাও তরল পদার্থ কিন্তু দুজনার সিফাত দুজনার গুণাবলী আলাদা পেট্রোল আগুন ধরিয়ে দেয় পানি আগুন লিভিয়ে দেয় আপনি পানি হন কেন হবেন আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিন্তালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবিলান ফাজুম ইন হাউলিক আমার বিশ্বনবী তোমার হৃদয়টাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইনি আজকে আমরা নরম নই বলে বাপ বেটায় কথা নেই স্বামী-স্ত্রীতে কথা নেই ভাইয়ে ভাইয়ে কথা নেই মা-বেটাতে কথা নেই শাশুড়ি বইয়ে কথা নেই যাযে কথা নেই ঠিক বলছি না ভুল বলছি দু ভাই আজকে বিয়ে হলো কালকে বলছে মোদে মদে পাটিচ্ছেন দে তোর মুখ দেখব না এরকম আছে না নাই সমাজে আপনি বলছেন আমি মমিন কোরআনটা শুনেলেন আমার মায়েরা যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে শোনেন আমার ভাই আল্লাহ তালা নারী দিকে এতটা মর্যাদা দিয়েছেন কোরআনে পুরুষ মানুষের নামে কোনো সুরা নাই কিন্তু নারীদের নামে একটা সুরা অবতীর্ণ হয়েছে সুরায়ে নিসা জোরে বলুন সুবাহ আল্লাহ যেখানে নারীদের মর্যাদা নারীদের ইজ্জত এবং নারীদের বাড়াই এবং নারীদের কোন মেয়ের সঙ্গে বিবাহ করবে এবং পাপ কাজ থেকে মেয়েরা কিভাবে বাঁচবে পুরুষরা কিভাবে বাঁচবে জোরে বলুন সুহান আমার ভাইয়েরা আমার মায়েরা মনেরা ভালো করে শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলমিন সুরায়ে নিসাই প্রথমেই বললেন ইয়া আইয়ুহান্না সুত্তাকুর রাব্বাকুমুল্লাযী খালাকাকুম

একটা পুরুষ থেকে আমি তার বাম পাঁজর থেকে নারীকে সৃষ্টি করলাম সুভাল পাঁজরের হাড় গুলো বেকা না সুজা বাবা বেকা এটা সুজা করতে গেলে মানুষ আর বাঁচবে বেকা হাড় দিয়ে নারীকে আল্লাহ সৃষ্টি করেছে ওটা যদি পুরো সুজা করতে যান না মেয়েদিকে ভেঙে যাবে ভেঙে যাবে মানে বুঝতে পারলে সংসার ভেঙে যাবে সংসার ভেঙে যাবে পুরো সোজা করতে গেলে ওই জন্য ওই চেরাটাকে একটু সুজা করে ছেড়ে দেন বেশি সুজা করতে যাবেন না সোজা করা খুব মুশকিল কেন বলি একটা গুণ দেখবেন মায়েদের মধ্যে আছে আলমারিতে পঞ্চাশটা শাড়ি রাখা থাকে তারপরেও বলে ঈদের সময় শাড়ি লাগবে শাড়ি নয় ঠিক বলছি না ভুল বলছি এটা কিন্তু শুধু আপনাদের নয় প্রত্যেকটা বাড়ির নারীদের অবস্থায় একটা ছোট্ট ঘটনা শোনায় এ নবী জাওয়ানার ঘটনা একজন সাহাবির মা হাজরত আউস রদি আল্লাহ তালা মা তিনি বেটাকে বললেন বেটা একটা ডিব্বা ঘি তৈরি করেছে আল্লাহর রসুলের জন্য এই ঘিটা নিয়ে যাবে ঘিটা দিবে ডিব্বাটা ফেরত নিয়ে আসবে ঘিটা দেবে ডিব্বা ফেরত আনবে ঈদের সময় দেখবেন মায়েরা জামাই ঘরে ইদি পাটাই না পাঠাই না আপনাদের দিকে পাঠাই না ইদি পাটাই চিনি সেমুই লেচ্চা জামা কাপড় যে থলিটাই দিচ্ছে থলিটার দাম পঞ্চাশ টাকা ভেতরে মাল দিয়েছে পাঁচ হাজার বেটাকে বলছে সব দিয়ে থলিটা ফেরত নিয়ে হেবি বলে না বলে না এটা মায়েদের কিন্তু দুর্বলতা কি বুঝলেন কমজোরি আমার ভাই কান খুলে শুনে নিন তারপরে আল্লাহ বললেন আমি নারী একটা নারী এবং একটা পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষ জোরে বলুন সুহান আল্লাহ এরপরে লাস্টের চ্যাপ্টারটাই আমার আল্লাহ বললেন হ্যাঁ আমার বিশ্বনবী বলো তোমরা পৃথিবীর মুখে আত্মীয়তা ছিন্ন করো না আত্মীয় নিয়ে তোমরা একটু সচেতন হবে তোমরা অল্প কিছুতে আত্মীয়তা ছিন্ন করো না ভাই বুনে কথা কাটাকাটি হয়েছে বোন বললে তোর ঘর আর জীবনে আসবো না ভাই বললে জীবনে আসবি না আমি তোর সাথে মিশবো না ঠিক বলছি এরকম আছে না নেই কখনো করবেন না বুন আমার ভুল হয়ে গেছে কিন্তু তুই তো আমার বোন আমি তোর ভাই একবার আসবি আমার বাড়িতে আপনি কে ক্ষমা চেয়ে আসুন কেউ যদি মনে করে আমি যদি আমার বোনের বাড়িতে গিয়ে ছোট হয় আমি ছোট হয়ে যাব। আল্লাহর কসম আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ বললেন হে আমার নবী যারা দুনিয়াতে ছোট হয় আমি আল্লাহ তাদেরকে বড় করে দিই চোরে পড়ুন সুভান আল্লাহ আপনি সমাজে ছোট হন আল্লাহ আপনাকে আরও বড় করে দেবে আমরা উলামারা এই যে চেয়ারটা পেয়েছি এমনি পাইনি আমরা শিক্ষকদের এত খিদমত করেছি আমি যখন গুজরাটে পড়তাম বৃহস্পতিবার সারা রাত্রি জামা কাঁচতাম পাঁচ থেকে ছটা শিক্ষকের জামা এক সপ্তাহের জামাগুলো কাঁচতাম নিজের জামা কাঁচতাম আমার এক উস্তাদের বাড়িতে বোম্বে পায়খানার চেম্বার লক হয়ে গেছে ইঁটে জাম লেগে গেছে আমি চেম্বারে এতটা পায়খানায় নেমে সেই চেম্বার পরিষ্কার করেছি পায়খানায় নেমে গাটারে নেমে তো জানেন এত দোয়া দিয়েছেন তিনি যে আল্লাহ তুমকো দুনিয়া আর আল্লাহ করে এই দুয়ার বদৌলতে আজকে স্টেজে বসে আছি ওই জন্যে আমার ভাই ছোট হান আল্লাহ আপনাকে বড় করবে আর যারা বড় হতে চাইবে আজকে আমাদের সমাজে জানেন মানুষ পাপ থেকে কেন মুক্ত হয় না আমরা খালি নিজে নিজে কি ভাবি আমি ভালো সবাই খারাপ ঠিক বলছি না ভুল বলছি এটাকে পাল্টান আমি খারাপ গ্রামের সবাই ভালো আল্লাহ আমি কি করে ভালো হব যখন এই সেন্সটা পাল্টিয়ে যাবে আপনি তখন পরিবর্তন হয়ে যাবে আমার ভাইয়েরা শুনে রেখে দেন এই কোরআন এমন একটা কিতাব এমন একটা আজবাদপূর্ণ কিতাব যে আল্লাহ তালা এই কোরআনের সাহায্যে পৃথিবীর মানুষকে এত আদর্শ দিয়েছেন আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুরো জিন্দেগি এই কোরআন এবং আল্লাহর হুতুম মোতাবিক জীবনযাপন করেছেন